আমরা এখন থোতলাকুণ্ডার যে মনেস্ট্রিটা ছিল সেই মনেস্ট্রির ভগ্নাবশেষটা দেখতে এসেছি। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পার্কিং লট আছে, তো খুব একটা ট্যুরিস্ট এখানে আসে না, তবুও আমরা এসেছি একটু দেখতে। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রোটেক্ট করছে, এটা অ্যান্সিয়েন্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি, এখানে লেখা আছে সব, আশা করি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। তো যাই, আমরা সামনে গিয়ে দেখব। যে হয় দেখতে পাচ্ছেন স্তূপাটা আছে এখানে, তো চলুন আপনাদের দেখাই। তো জায়গাটা অত্যন্ত সুন্দর, কিন্তু বিকালবেলা আসলে ভালো লাগে, প্রচণ্ড রোদ এখানে, তো রোদের স্কিন চলে যেতে পারে। খুব সুন্দর প্রোটেক্টেড এরিয়া। এখন আমরা চলে এসেছি মেন স্তূপাতে থোতলাকুণ্ডার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব ছোট ছোট স্তূপা চারিপাশে আছে, আর এটাই হচ্ছে থোতলাকুণ্ডার মেন স্তূপা, মহাস্তূপা। তো খুব পিসফুল জায়গা পাহাড়ের ওপরে। তো ভগ্নাবশেষ হয়ে গেছে, তবুও ভীষণই সুন্দর, পিসফুল। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার আমরা পুরীর দিকে এগাবো, তো কিছু স্ন্যাপস তুলে নেবো যাতে আমাদেরও স্মৃতি থাকে, মনে থাকে। তো বাই।